ভ্রমণেশ্বর আগের ভিডিওতে আমরা গ্যাংটক এমজি মার্গ থেকে গাড়ি বুক করে সাইট সিং এর প্রথম পার্টটি অলরেডি আপলোড করেছি। যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে একবার ক্লিক করে নিশ্চয়ই দেখবেন। আজ দ্বিতীয় পর্ব, আমরা যাচ্ছি নামনাম ভিউ পয়েন্ট আর ফ্লাওয়ার গার্ডেনের উদ্দেশ্যে। ঘন সবুজের মাঝ দিয়ে আঁকাবাঁকা সিঁড়ি ধরে ওপরের দিকে নামনাম ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। সম্পূর্ণ পথটি রেলিং দিয়ে ঘেরা এবং তিব্বতী প্রার্থনা পতাকা দিয়ে সজ্জিত। লোকাল মানুষের হাতে বানানো স্ন্যাক্স আর চা দিয়ে আমরা একটা ছোট্ট ব্রেকফাস্ট সেরে নিলাম। প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। শীতের সকাল, গাছের আড়াল থেকে সূর্যের ঝলমল সোনালি আলো দারুণ লাগছে। সঙ্গে পাখির ডাকও শোনা যাচ্ছে। আপনার কেমন লাগছে জানাবেন আমাদের। ওই দেখুন, ভিউ পয়েন্টের কাছে এসে গেছি, আর একটু হয়তো হাঁটতে হবে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে আমরা নামনাম ভিউ পয়েন্টে এসে পৌঁছালাম। এখান থেকে গ্যাংটকের ভিউ অসাধারণ। পাহাড়, মেঘ, আকাশ, জঙ্গল যেন একসাথে মিশে গেছে। ভারী সুন্দর, তাই না? কিন্তু নিচের দিকে তাকাতে মাথাটা যেন ভার হয়ে যাচ্ছে, এত গভীর যে একটু একটু ভয়ও হচ্ছে। আবার গাড়িতে বসে পড়লাম। পরবর্তী গন্তব্যস্থান ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার। ভেতরে ঢোকার পারমিশন নেই, তাই যাওয়ার পথে সিকিম লেজিসলেটিভ হাউসটিকেও ক্যামেরাবন্দি করলাম। উইন্টারে এসেছি, তাই ভিতরে তেমন একটা ফুল দেখলাম না। যদি বর্ষার সময় আসেন তাহলে হয়তো ফুলের প্রাচুর্য দেখতে পাবেন। কিছু ফটো ক্লিক করলাম, ভালো লাগলে কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।